আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 5 নম্বর স্কুল আছে তার প্রশ্নগুলো দেখব। একে দিয়েছে, একের আয়তে আছে শূন্যস্থান পূরণ করো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের অসমান্তরাল, মানে তির্যক বাহু দুটি দৈর্ঘ্যের সমান। দুয়ে দিয়েছে 7-এর 18-কে -5-এর 6-এর অনন্যক দিয়ে গুণ করলে কি হবে। -5-এর 6-এর অনন্যক হচ্ছে -6-এর 5, তো গুণ করলে হবে -7-এর 15। 7-3-এ আছে 27-কে একটি পূর্ণ ঘন সংখ্যা, হ্যাঁ, কারণ 27 = 3³, মানে 3³ নয় 3×9=27, 3³, তাই 27 একটি পূর্ণ ঘন সংখ্যা। 4-এ দিয়েছে 110° এবং 42° কোণ দুটি পরস্পর সম্পূরক, কেন লেখো, এরা সম্পূরক নয় কারণ 110 এবং 42° যোগ করে হচ্ছে 152°, যেটা 180° সমান নয়, তাই এরা সম্পূরক নয়। 5-এ দিয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 64 - x² বর্গমিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে। তাহলে 64 - x² সমান হচ্ছে 8² - a², এটা এ এটা বি ধরলে তাহলে হবে 8 + x 8 - x, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য যেহেতু বেশি হয় তাই প্লাসটাকে দৈর্ঘ্য হিসাবে নেব 8 + x, আর মাইনাসটাকে প্রস্থ হিসাবে নেব, তো প্রস্থ হবে 8 - x মিটার। 2-এর আয়তে দিয়েছে 1-3 আর 3-5-এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা লেখো, তো এর হরগুলোকে 15-তে নিয়ে গেলাম, তাহলে 5 আর এখানে হচ্ছে লবে 5, এখানে হলো 9, তাহলে 5 আর 9-এর মধ্যে আছে ধরো 6, 7, 8, 9, তো তিনটি মূলদ সংখ্যা 6-এর 15, 7-এর 15 এবং 8-এর 15। 2-এ দিয়েছে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর, তো এইটাকে এইভাবে লিখে প্রথমে তারপর এটাকে গুণ করে বার করবে। এবার দেখো এখানে আছে এ আর সি, তাহলে a² নেবে আর c² নেবে, তো এটাকে সাজালে হবে a² + 2ac + c² আর এর বি আর ডি আছে তাই b² + d² নেবে, সাজালে হবে b² - 2bd + d² তো এখান থেকে আমরা আসবো a + c² এখান থেকে, আর এখান থেকে আসবো প্লাস দিয়ে b - d² তাহলে এটা দুটো বর্গ আর তাদের এটা হচ্ছে সমষ্টি। 3-এ দিয়েছে a/b + b/a = 1 হলে a³ + b³ = কত, তো এখান থেকে আমরা পাচ্ছি a² + b² / ab = 1 বা a² + b² = হচ্ছে ab, তাহলে a³ + b³ থেকে আমরা পাচ্ছি a + b × a² - ab + b² তাহলে a² বা এখান থেকে আমরা এটা এইভাবেও করতে পারি a² - ab + b² = 0, তো এইটা এভাবে না করে আমরা এইভাবেও করতে পারি a + b, যেহেতু এটা সমান 0 × 0 = 0, এটা আরো ছোট হয়ে গেল, তাহলে এটাকে সূত্রের আকারে লিখে এখানে লিখে দেবে যে a + b × 0 = 0। দিনের আয়তে দিয়েছে তোমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, মধুবাবুর দোকানে বিভিন্ন জিনিসের তালিকা দিয়েছে, তো এটা পায়চিত্র করতে হবে, তো মোট খরচ হচ্ছে 720 টাকা, তো এবারে জিনিসের দাম খরচগুলো ভগ্নাংশে নিয়ে গেলাম আর কেন্দ্রীয় কোণ হিসাব করলাম, এই যে হচ্ছে 160, 50, 80 এবং 70, তো এইগুলো যোগ করে হচ্ছে 7, 8, 15, 15 আর 5, 20, 26, 6, 360°। এবার এটাকে আমরা পায়চিত্রের মধ্যে বসাবো, তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আগে একটা বৃত্ত এঁকে নেবে, প্রথমে আছে 160, তো এইভাবে 160টা বসিয়ে নেবে, তো এখানে লিখলে এটা লিখে নিলে পাউরুটি 160°। এবার এইটার সাথে মেলাবে, এরপরে আছে আমাদের 50, এটা হচ্ছে স্লাইস রুটি, পঞ্চাশ ডিগ্রি
এরপরে আছে 80 আবার খাতাটাকে ঘুরিয়ে চাঁদাটাকে এইভাবে বসাবে এর সাথে এটা হলো 80 ডিগ্রি এটা কেক আর যেটা পড়ে রইল সেটা 70 ডিগ্রি এটা হচ্ছে বিস্কুট তো এই আমাদের পায়চিত্র তৈরি হয়ে গেল এবার মাঝখানে বসিয়ে একটা ছোট করে এইভাবে এইভাবে আমাদের পায়চিত্র তৈরি হয়ে গেল তিনে দুয়েতে আছে স্কেলার কম্পাসের সাহায্যে দুটি সন্নিহিত কোণ আঁকো 45 আর 135 ডিগ্রি তাদের মধ্যে সম্পর্ক লেখো তো এইভাবে কম্পাসের সাহায্যে 45 আর 35 ডিগ্রি 135 ডিগ্রি কোণ আঁকবে তো আমরা জানি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা পরস্পর সম্পূরক হয় তো যেহেতু 45 এবং 135 ডিগ্রি সমান 180 তাই এরা পরস্পর সম্পূরক কোণ চারের আয়তে আছে উৎপাদকে বিশ্লেষণ করো দুটো উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে তো এটাকে আমি এক্স কিউব মাইনাস 9y³ মাইনাস 3 × x − y × xy এটাকে এইভাবে সাজিয়ে নিলাম এবং ওয়াই 9y³টাকে মাইনাস ওয়াই কিউব আর মাইনাস 8³ ভেঙে নিলাম তাহলে এখান থেকে সূত্র আসছে x − y³ মাইনাস আর এটাকে 2y³ নিলাম তাহলে এটা a³ − b³ সূত্র এলো তাহলে এখান থেকে পাচ্ছি x − 3y আর এটা ভেঙে নিলাম x² − 2xy + y² এটা গুণ করে বার করলাম +2xy − 2y² + 4y² তো এখান থেকে পাচ্ছি x − 3y × x² + 3y² আর দু নম্বর যেটা আছে এখানে আমি +1² আর −1² নিয়ে এসেছি কাটাকুটি করলে আমরা এটাতে চলে যেতে পারবো যাতে তাহলে এখান থেকে পাচ্ছি x − 1² আর এটার মাইনাসটা কমন নিয়ে +1 − 2y + y² গেলাম তাহলে হচ্ছে x − 1² − y − 1 − y² তাহলে স্কয়ার − b² তো সেখান থেকে আসছে x − y আর এখানে হচ্ছে x + y − 2 তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের অঙ্কগুলি